পৃথিবীতে সর্বপ্রথম মিশর এবং ইরাক ধ্বংস হইয়া যাইবে। হে আবু যার, যখন তুমি দেখিতে পাইবে বাতিঘরের উচ্চতা শিলা পর্যন্ত পৌঁছাইয়া গিয়াছে, তাহলে শাম দেশকে আঁকড়াইয়া ধরিবে। আমি বললাম, যদি তাহারা আমাকে সেখান থেকে বাহির করিয়াও দেয়, তাহলেও কি আমি সেখানে যাইব? জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমাকে তাহারা যেখানে তাড়াইয়া নিয়া যায় সেখানে চলিয়া যাইতে লজ্জা বোধ করিও না। আল হাদিস কিতাব আল ফিতান হযরত নুয়াইম বিন হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি, হাদিস নাম্বার 710।